মুড়ির মোয়া চিরের মোয়া আরও বিভিন্ন ধরনের মোয়া তো আপনারা খেয়েছেন তবে আজকে আমি একদম নতুন ধরনের একটি মোয়া রেসিপি নিয়ে এসেছি আজকে আমি তৈরি করব ভ্যাটের খই দিয়ে মোয়া আসুন দেখে নেওয়া যাক তাহলে আমার আজকের রেসিপি এখানে একশো গ্রাম আমি ভ্যাটের খই নিয়েছি এই খইটা ধানের খইয়ের মতো অতটা বড় না একটু ছোট গোল সাইজের হয় এই খইটা আমাদের এখানে একমাত্র পাওয়া যায় কার্তিক পুজোর সময় কার্তিক পুজোর উপলক্ষে সেখানে সাত দিন ধরে বড় একটা মেলা চলে আর সেই মেলাতেই এই খইটা পাওয়া যায় এই খইটা তৈরি হয় পদ্ম ফুলের মতোই এক ধরনের সাদা ফুল আছে যেটা জলেই হয় আর সেই ফুলের মধ্যে একটা বীজ হয় আর সেই বীজের মধ্যে ছোট ছোট সর্ষের দানার মতো বীজ থাকে সেই বীজ থেকে কিন্তু এই খইটা তৈরি করা হয় তবে সেই বীজটা পুরো শুকিয়ে নেওয়ার পর সেটা বালিতে ভাজা হয় তারপর সেটা খই তৈরি হয় এই খইটাকে আমাদের এখানে ভ্যাটের খই বলা হয় তো এই ভ্যাটের খই দিয়ে আজকে আমি মোয়া তৈরি করে দেখাবো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প জল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড় এখানে চারশো গ্রাম আমি আখের গুড় নিয়েছি আখের গুড়টা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম এখন হাইতে রেখেছি প্রথম দিকে হাইতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা গুড়টা যখন পুরো মেল্ট হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে গুড়টাকে কিছুক্ষণ না আচাড়া করে নিতে হবে গুড়টা পুরো মেল্ট হয়ে গেছে এখন কিছুক্ষণ না করে যাব যতক্ষণ না পর্যন্ত একটু আঠালো হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেম এখন লোতে রেখেছি তো দেখুন এখন একটু গুড়টা আঠালো হয়ে গেছে খুন্তির মধ্যে একটু নিয়ে চেক করে নিচ্ছি গুড়টা বেশ এখন আঠালো ভাব হয়ে গেছে গ্যাসের ফ্লেম এখন অফ করে দিচ্ছি গ্যাস অফ করে দিয়েছি এখন খইটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাচাড়া করে নিতে হবে যাতে খয়ের মধ্যে গুড়টা ভালো মতো মিশে যায় অল্প অল্প করে খই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে এখন এই খইটার খুব একটা টেস্ট হয় না তবে এইভাবে যদি মোয়া বানানো যায় তাহলে এটা খেতে খুব ভালো লাগে এটা মুরগিও খুব ভালো লাগে খেতে তবে আজকে আমি মোয়াই তৈরি করছি অল্প অল্প করে খয়ে দিয়ে দিলাম এখন ভালো করে না আচাড়া করে নিতে হবে যাতে গুড়ের মধ্যে খইটা ভালো মতো মিশে যায় এখন সাথে সাথেই আমি মোয়াগুলো বানিয়ে নেব গরম অবস্থায় মোয়াগুলো বানিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর পাক আসবে না গ্যাস অফ করে দিয়ে ভালো করে গুড়ের সাথে খইটা মিশিয়ে নিলাম এখন মোয়াগুলো আমি বানিয়ে নেব এটা একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি এবার হাতে একটু জল নিয়ে এইভাবে আমি মুট করে মোয়ার শেপ দিয়ে দিচ্ছি গোল গোল করে এইভাবে মোয়াগুলো বানিয়ে নিতে হবে আর খুব তাড়াতাড়ি এই কাজটা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এর পাক আসবে না তাই আমি খুব তাড়াতাড়ি এই মোয়াগুলো বানিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের ভ্যাটের ক্ষয়ের মোয়া আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আজকের রেসিপি প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না